দিদির দুধ প্রকল্প নিয়ে বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। দিদির দুধ গেলেই গাছে বেঁধে মারে নিদান বিজেপি সাংসদের। রবিবার কালিয়াচকে রাজনগর অঞ্চলে দলীয় কর্মী সম্মেলনে এমনই নিদান দিলেন তিনি। কর্মী সভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ বলেন, তৃণমূল সংখ্যালঘুদের সন্ত্রাসবাদী নাম দিয়েছে, গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা চলছে। তার দাবি, বিজেপির প্রধানদের ঘর ছেড়ে পালাতে হচ্ছে না, তবে তৃণমূলের প্রধানদের এলাকা ছাড়তে হচ্ছে। নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতানোর আর্জি জানান দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। দিলীপের মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গাছে বাঁধছে লোকেরা, বট গাছে বাঁধছে, খেজুর গাছে বাঁধছে, বলছে যে রাস্তা কেন হয়নি বল আগে, আমার বাড়ি কেমন আমার বাড়ি হয়ে গেল বল, আমার শৌচালয়ের টাকা কোথায় গেল বল, কেন কিষাণ সম্মান নিধি পাচ্ছে না, আগে হিসাব দে তারপরে যাব। আপনাদের গ্রামে যদি কোনো দুধ আসে ওকে ভালো করে পাশ করছে ভালো হয়, দুদিন ধরে এখন জল জল খেতে দেবে না, গরিব মানুষের টাকা মেরে ফেলে কিছু বললে আবার চোখ দেখাচ্ছে। উনি যদি এই কথাগুলো গ্রামে বলেন তো গ্রামের মানুষরা তার প্রক্রিয়া মানে প্রতিক্রিয়া হিসাবে তার বিরুদ্ধে বলতে পারেন। একবার চেষ্টা করে দেখুন যে উল্টিয়ে মেরে কি রেজাল্ট হয়। 21 সালে এই ধরনের কথা বলছিলেন, পা ভেঙে দেবো, মাথা মুনুড়িয়ে দেবো, থানা গুড়িয়ে দেবো। মানুষ কিন্তু তার কথায় ভোট দেয়নি, মানুষ তাকে 3 অঙ্কে নিয়ে যেতে দেয়নি, তৃণমূল কংগ্রেস জিতেছিল। দিলীপ বাবু এরকম অনেকদিন ধরেই বলেন, আর কত আইনি ব্যবস্থা নেওয়া হবে ওর বিরুদ্ধে, জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।